আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে চলে এলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে আদা রসুন পেঁয়াজ তারপর হচ্ছে পোলাও চাল তেল এগুলো নিয়ে মানে রেডি করছি, কারণ আগামীকাল সকালবেলা আমার বাসায় কিছু গেস্ট আসবে। তো সেই জন্য আমি রাত্রেই কিছু প্রিপারেশন করে রেখেছি। এখানে আমি রসুন বেটে রেখেছি, আদাও ব্লেন্ড করে রেখেছি, মটরশুঁটি ছিলে রেখেছি আর পেঁয়াজগুলো কেটে মানে ছিলে রেখেছি। তো সকালবেলা বাকি কাজগুলো আমি করে নেব। তো আমার গেস্টগুলো খুবই মানে স্পেশাল গেস্ট। সবসময় আমরা আসলে নিজেদের আত্মীয় স্বজনদেরকে গেস্ট মনে করি, কিন্তু তারা একটু স্পেশাল গেস্ট। যদিও আমি ব্লগে শেয়ার করব না আপনাদের সাথে, কারণ আমি শো অফ করতে চাই না, জাস্ট রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব যে আমি আমার স্পেশাল গেস্টের জন্য কীভাবে রান্না করলাম। তো এখানে আমি সকালবেলা, এটা হচ্ছে সকালবেলা, পরের দিন সকালে, তো সব কিছু এখন করে নেব। তো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম কড়াইয়ে। আমি আগে পেঁয়াজটা একটু বেরেস্তার মতো করে নিব, তারপরে আমি এখানে অন্য মশলা অ্যাড করব। এখানে আমি হাফ কেজি পরিমাণ পেঁয়াজ নিয়েছি। এখানে আমি 4 কেজি গরু গোশত আর হচ্ছে 3.5 কেজির মতো পোলাও চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করব। তো এই সব কিছুই আমি একা হাতে প্রিপারেশন করেছি, এই ফার্স্ট। আমি আসলে কারো হেল্প নিইনি। তো খুব ভয়ও লাগছিলো, আবার খুব এক্সাইটমেন্টও ছিলাম যে এত মানুষের রান্না, প্রায় 20 জন মানুষের মতো রান্না করেছিলাম। যদিও 20 জনের জায়গায় 30 জন খেতে পেরেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর বরকতে। তো এই যে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মচমচে হয়। এখন আমি পেঁয়াজটা লাল করে ভেজে নেব। তো এর মধ্যে দেখতে পেরেছেন আমি এখানে এলাচি, দারচিনি, তেজপাতা এগুলো দিয়েছি। আর দেখুন পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো রসুন দিয়ে দিব, রসুন বাটা, সরি রসুন না, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিব। এখানে প্রায় 250 গ্রাম থেকে একটু কম রসুন আর আদা ব্যবহার করেছি আমি। আমি আসলে সব কিছুই মানে আন্দাজের উপরে ব্যবহার করেছি, কারণ আমি কখনো এরকম বড় প্রিপারেশন নিইনি। যখনই কোনো বড় কিছু অনুষ্ঠান বা কিছু হয়েছে, রান্না বাড়া সব আমার শাশুড়ি করতো। তো এই প্রথমে আমি এগুলো নিজে নিজে করেছি, চেষ্টা করেছি যে দেখি পারি কি না। যেহেতু এটা আমার স্পেশাল গেস্টের জন্য, তো চিন্তা করলাম যে না, সব কিছুই নিজের হাতে করেই খাওয়াবো যা যতটুকুই পারি। তো এই যে আমি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, খুব ভালো করে, যাতে কাঁচা ঘ্রাণটা চলে যায়। সেজন্য তো আমার মশলাটা প্রায় কষে এসেছে। এখন আমি বাকি যে মশলাগুলো সেগুলো দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিব। মরিচের গুঁড়া আমি খুব কমই ব্যবহার করব, কারণ আমি এখানে কাঁচা মরিচ দিব বেশি পরিমাণে, মানে কাঁচা মরিচের ঝালটাই করব না। যেহেতু বয়স্ক মানুষরা খাবে, তো ঝালটা ওনারা একটু কমই খায়, সেজন্য ঝাল তেমন একটা ব্যবহার করিনি আমি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া, মানে ধোয়ার জন্য আসলে বোঝা যাচ্ছিল না। তো এটাকে আমি এখন ভালোভাবে কষিয়ে নিব, তারপর আমি বাকি যে আরও মশলাপাতি আছে সেগুলো দিয়ে দিব। এত পরিমাণ ধোয়া হচ্ছিল যে ক্যামেরাতে আসছিল না, তাই আমি আবার ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম। তো ওই যে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। তো আমি এটা রেডিমেক্স মশলা দিয়ে তৈরি করব, সেজন্য মানে তেমন অন্য কোনো মশলা ব্যবহার করব না, কারণ রেডিমেক্সের মশলা সব কিছুই থাকে, সেজন্য অন্য তেমন কিছু ব্যবহার করছি না এখানে আমি। তো মশলাটা একটু কষতে থাকুক, তারপরে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। এই যে এখানে আমি রেডিমিক্সের যে মশলার প্যাকেটটা, সেটা 2 প্যাকেট দিয়ে দিব।
তো এখন আমি টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে ভালোভাবে এখন মশলাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখন রান্না করে নেব। তারপর আমি মাংসগুলো মানে গোস্তগুলো দিয়ে দিব। বারবার শুধু মাংস চলে আসে মুখে, সরি। তো এই যে আমি এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো আমি লবণটা চেক করছিলাম, লবণ মানে আরও দিতে হবে। লবণ আমি বহুবার দিয়েছি রান্নাতে, কারণ ওই যে বললাম আমার কোনো আইডিয়া নাই মানে এরকম বড় আয়োজনের, তাই আমি লবণ মানে চেক করতেছিলাম বারবার, আর অল্প করেই দিয়েছিলাম, কারণ লবণ অল্প হলে দেওয়া যায় কিন্তু বেশি হলে কিছু করার থাকে না, সেজন্যই। তো এটাকে এখন আমি কিছুক্ষণ ঢেকে দেব মশলাটা ভালোভাবে একটু কষানোর জন্য। আমি এখানে আলু বোখরা আর কাঁচামরিচও দিয়ে দিয়েছি, এখন আমি গোস্তগুলো দিয়ে দিব। আমার গোস্তগুলো থেকে পানি বের হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন মানে আস্তে আস্তে পানি বের হচ্ছে। তো ফাঁকে আমি একটু চা খেয়ে নিচ্ছি, যেটা আসলে না খেলে এনার্জি পাই না কাজে, সেই জন্য আমি একটু চাও খেয়ে নিচ্ছি। আর গোস্তটাকে আবার ঢেকে দিলাম যাতে আর একটু মানে কষানো হয়। তো আমার গোস্তটা রেডি হয়ে গেছে, এখন আমি এখানে বিরিয়ানিটার জন্য পোলাও দিয়ে দিচ্ছি, পোলাওর চাল দিয়েছি। তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এখানে আমি আদা পেস্ট দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এই বিরিয়ানিতে মানে ঘি ব্যবহার করিনি, কারণ আমি এখানে তেল দিয়ে রান্না করছি, ঘি ব্যবহার করিনি, কারণ ঘিটা অনেকেই মানে পছন্দ করে না। আর যেহেতু বয়স্ক মানুষরা খাবে, তো ঘিটা না দেওয়াই ভালো। আমি তেল দিয়ে রান্না করেছি, আলহামদুলিল্লাহ মজাই মজা হয়েছে, সবাই বলেছে যে অনেক মজা হয়েছে, যারা খেয়েছে মানে তৃপ্তি নিয়ে খেয়েছে। আসলে এটাই সবচেয়ে বড় পাওয়া, যে আপনি একটা কিছু কষ্ট করে রান্না করেন, যদি সবাই বলে যে না সেটা অনেক ভালো হয়েছে, তাহলে কিন্তু সেই কষ্ট রান্নাটা সার্থক। আমি কিন্তু সকাল থেকে এগুলো একা একা মানে নিজে নিজেই করছিলাম, কোনো হেল্পিং হ্যান্ড ছিল না। পরে যদিও একজন এসেছে, তারপর মানে উনি এসে দেখে আমার সব প্রিপারেশনই শেষ। তো
তো এই তো এখন আমি মানে চালটা ভালোভাবে ভেজে নেব। একটু ভাজা ভাজা করে নিলে চালটা থেকে যে ফ্লেভারটা আসে সেটা বের হয় খুব সুন্দরভাবে, তাই আমি একটুটাকে ভাজা ভাজা করে নেব। যেহেতু পাতিলটা বড় আর আমার চুলাটা অনেক উঁচুতে, তাই আমি পাতিলটা নামিয়ে গোস্তগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে একটু মিশিয়ে তারপর আবার চুলাতে বসাবো, কারণ চুলার উপর আসলে পারছিলাম না একা একা। আর আশেপাশে মেসগুলো একটু নোংরাগুলো একটু ইগনোর করবেন, কারণ অনেক মেসি হয়েছিল সব কিছু, নোংরা হয়ে আসছিলো সব কিছু, কারণ আমি একা একা রান্না করছিলাম। পরে আমি এগুলো আবার ক্লিন করে নিয়েছি। তো এখানে আমি মটরশুঁটিও দিয়ে দিচ্ছি, মটরশুঁটিটা পরিমাণ মতো। আপনার ইচ্ছা করলে এখানে চাইলে ছোটো ছোটো আলু দিতে পারেন, বাট আমি দিইনি, শুধু জাস্ট মটরশুঁটি দিয়েছি। এখন এটাকে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব, তারপরে আমি পানি পরিমাণ মতো পানি দিয়ে দমে দিয়ে দিব। যে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে দিচ্ছে আমার খালা, মানে আমাদের বাসায় উনি মাঝে মাঝে হেল্প করতে আসে। তো ওই যে ওনাকে আজকে দেখেছিলাম, তো উনি তখন এসেছে, তো এই যে উনি একটু হেল্প করে দিচ্ছে। আমি নাড়তে পারতেছিলাম না, মানে পানি অনেক বেশি ছিল আর আমার চুলাটা আসলে একটু উঁচুতে, সেজন্য তো লবণ লাগবে, সেজন্য আবার লবণ দিচ্ছি। তো এই তো এটা এখন একটা বলক উঠলেই আমি এটা দমে দিয়ে দিব। তো আমি বিরিয়ানিটা একটু চেক করে নিয়েছিলাম লবণটা, তো পাশে আমার যে হেল্প করে ওই খালা এসেছে, তো উনি আমাকে মানে হেল্প করছে। তো বললাম না, উনি একদম শেষে এসেছে, মানে আমার কাজ সব শেষ তখন। যাই হোক, এই যে দেখুন বিরিয়ানিটা হয়ে গেছে, খুবই ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা, আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দ করেছে। তো মোটামুটি সবাইকেই আমি মন ভরে খাওয়াতে পেরেছি, সেজন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আর যেখানে সালাদ কেটে নিয়েছি, তো আজকের এই রেসিপি ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।